আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এইচএসসি আইসিটি ক্লাসের এইচটিএমএল এর দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে কাজ করার পূর্বে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন হবে এবং নোটপ্যাড থেকে নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা কী এবং যে সুবিধাগুলো এগুলো আমি বিস্তারিত আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে ট্যাগ বেসড ল্যাঙ্গুয়েজও বলা হয়, কেননা HTML ট্যাগ ছাড়া কিছুই বোঝে না। প্রকৃতি অর্থে এটি কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ তৈরিতে HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। HTML এর এক্সটেনশন পয়েন্ট HTML বা পয়েন্ট HTM উভয় হইতে পারে। ট্যাগ দুই ধরনের, সিঙ্গেল ট্যাগ এবং ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের একটি অংশ থাকে, যেমন ইমেজ IMG শুধু একটাই থাকবে, এটা কোনো স্ল্যাশ দিয়ে আলাদা থাকবে না। আরেকটা হচ্ছে ব্র্যাকেট, তারপরে এইটা ব্র্যাকেট না, হরিজেন্টাল HR, এটা হরিজেন্টাল HR, এরকম। এগুলো সাধারণত সিঙ্গেল ট্যাগ হয়, এটা ডবল ট্যাগ হয় না। আর ডবল ট্যাগ হয় আরেকটা, সেটা হচ্ছে যেমন ওপেনিং, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। যেমন দেখুন HTML আর এই পাশে স্ল্যাশ দিয়ে HTML, তাহলে এটা দুটো ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এইভাবে আপনারা মনে রাখবেন, তাহলে আপনারা খুব সহজে HTML কাজ করতে পারবেন। তো দেখুন, আমি গত পর্বে নর্মাল যে আমাদের ডিফল্ট অবস্থায় নোটপ্যাড থাকে সেখানে আমি কাজ করেছিলাম ঠিক এইভাবে। তো আমরা আজকে চলে যাব নোটপ্যাড প্লাস প্লাস, প্রথমে আমি ইনস্টল করব, তারপরে এর সুবিধা আপনাদের দেখাবো। এখন দেখুন, এই যে গুগলে এসে আমি লিখব NOTE নোট PAD নোটপ্যাড, এই যে প্লাস প্লাস চলে আসছে, দেখছেন নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এই যে ডাউনলোড আমরা অপশনটা থাকবে, ডাউনলোড করব। এখানে ডাউনলোড আসার পরে আপনাদের কম্পিউটারে দেখে নেবেন যে 32 বিট আর 64 বিট। আমার কম্পিউটার 32 বিট, সেই জন্য আমি এখান থেকে যে 32 বিটটাই ইনস্টল করবো, এই যে ডাউনলোড দেখছেন, এখানে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিলে আপনার 32 বিট ইনস্টল হয়ে যাবে, খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যাবে এই যে নোটপ্যাড ডাউনলোড। আমি একটু আগে ডাউনলোড করেছি বিধায় আর ডাউনলোড করলাম না। তো দেখুন, আমি এইখানে ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি, এই যে করে রাখার পর আমি এখান থেকে ইনস্টল করছি, এই যে ডাবল ক্লিক করলাম, তারপরে ইয়েস ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার পর দেখুন এই যে এরকম আসবে, আপনারা ওকে দেবেন, ছোট্ট একটা ফাইল, বেশি সময় নেবে না। তারপরে নেক্সট, তারপর আবার নেক্সট, অ্যাগ্রি, আবার নেক্সটে যাবেন, নেক্সট, আবার নেক্সট দেওয়ার সাথে সাথে দেখুন ফাইলটা হয়ে যাবে, একদম ছোট্ট ফাইল, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। এখন দেখুন, এই যে নোটপ্যাড ইনস্টল করার পর এই যে এখানে একটা আইকন আসবে ডেস্কটপে, তারপর এখান থেকে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে চলে আসছে, দেখুন আসার পর আমরা ঠিক আমরা একটু লিখি যে লেস দেন গ্রেটার দেন, এখানে দিয়ে আমি যদি ঠিক আগের মতো লিখি HTML, আবার এটা দেবো স্ল্যাশ স্ল্যাশ HTML দিলাম, এই যে আমি জুম করে বড় করে নিতে পারি তাহলে দেখতে সুবিধা হবে। তারপরে এখান থেকে এন্টার দিবেন, হ্যাঁ এন্টার দেওয়ার পর এখানে আমি লিখব যে দুইবার দিয়ে হেডার, HEAD হেড লিখবেন,
HEAD হেড, তারপরে স্ল্যাশ হেড স্ল্যাশ HEAD হেড, তারপর এখান থেকে আমরা দেবো টাইটেল, এই যে আবার দিচ্ছি যে স্ল্যাশ টাইটেল TITLE টাইটেল, আর এই পাশে দেবো হচ্ছে স্ল্যাশ TITLE টাইটেল। তারপর একটু এই যে পুরো জিনিসটা ধরে দেখুন একবার ট্যাব দিলে এখানে চলে যায় সুন্দর, তারপর এখানে এই যে ট্যাব দিলে এটা চলে যাচ্ছে। তারপর আমরা বডিতে কিছু লিখব যে এই যে লেস দেন গ্রেটার দেন, তারপরে বডি BODY বডি, আর এখানে স্ল্যাশ দিয়ে BODY বডি এসে এখানে লেখার পর আপনার বডিতে আবার এন্টার দিলাম। দেওয়ার পর আমরা বডিতে যদি কিছু লিখি তাহলে এখানে লিখতে পারবো। দেখি আমরা এখন নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাসের ভিতর সুবিধাটা কি, আমরা এই দেখুন নোটপ্যাডও ওপেন করলাম এবং নোটপ্যাড প্লাস প্লাসও ওপেন করলাম, দুটোই ফাইলই আমরা এখানে নিয়ে আসলাম, এই যে পাশাপাশি নিয়ে আসলাম। দেখুন এটা আর একটু ছোটো করি, ছোটো করে যাতে দেখা যায়, ঠিক এইভাবে আমরা ফাইলটাকে নিয়ে আসলাম দেখুন। তারপর এখানে থাকা অবস্থায় যদি এখানে প্রোগ্রাম ছিল আমার এইটা দেখছেন, এখানে যদি আমি ধরি কোনো কিন্তু শো করে না কিছু, এই যে এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, কিন্তু এখানে ধরার সাথে সাথেই এই দেখুন এখানে আমার HTML ওপেনিং এই যে ক্লোজিং দেখছেন সবুজ চিহ্ন দেখাচ্ছে, যে এটা যে আপনার কোথাও ভুল হবে না এইটি সে নির্দেশ করে। এই জন্য নোটপ্যাড প্লাস প্লাসে কত সুবিধা। তারপরে যখন হেডে এই দেখুন হেডে যদি ধরি, এই হেড হেড ওপেনিং এটা ক্লোজিং দেখছেন সুন্দরভাবে এটা মার্ক করে দেখাচ্ছে। দেখুন বডিতে যদি আমি ধরি, এই যে বডি ধরতেছে বডির একটা সবুজ দাগ দেখাচ্ছে, কিন্তু আমি যদি নর্মাল এই নোটপ্যাডে ধরি কিন্তু কোনো কিছুই কিন্তু এটা শো করে না, খেয়াল করছেন এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে যে আপগ্রেড ভার্সন এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, খুবই সুন্দরভাবে আপনাকে নির্দেশ করবে। এবং এখানে যে কোনো জিনিস আরও সুন্দরভাবে করা যায়, যদি আপনি একটা ছবি আনতে চান, যে নোটপ্যাডে অনেক সময় আসতে চায় না কিন্তু এই নোটপ্যাড প্লাস প্লাসে যে কোনো ছবিও আনা যায়। দেখুন আমি এখানে একটা ছবি আনতে যাচ্ছি, এখন দেখুন এই যে টাইটেলে আমি লিখব যে পিকচার PICTURE পিকচার, যে আমি একটা পিকচার আনতে যাচ্ছি এটা টাইটেল দিলাম। আর বডিতে আপনারা পিকচার আনতে গেলে এই জিনিসটা লিখতে হবে IMG সার্চ লিখে এই পিকচার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে আনতে হবে। তো একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যেখানে সেভ করেছেন ঠিক সেই জায়গায় ছবিটা প্রথমে থাকতে হবে, অন্য জায়গায় থাকলে বুঝবে না। তো দেখুন আমি এখান থেকে এই যে আমার যে ফোল্ডারটা তৈরি করেছি এইখানে আমি এই যে index.html এই ফাইলটার নাম দিয়েছি index.html, আমি দেখাচ্ছি। তো ওইখানে গেলে আপনি দেখতে পারবেন। তারপরে এই যে ছবিটা আমি এখানে রেখেছি, এই যে ছবিটা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই ছবিটাই কিন্তু এখানে আসবে, খেয়াল করেন। আর এখানে যদি আমি প্রথমে কিন্তু ছবি এখনও আনি নাই, হ্যাঁ এই দেখুন এখানে যে আমি জাস্ট আপনাদের দেখাই, প্রথমে যাওয়ার পরে এই দেখুন এখানে চলে আসছে index.html, কিন্তু কিছুই নাই এখানে, কিন্তু কিছু আসে নাই। হ্যাঁ আচ্ছা, তারপর আমি এখন ছবিটা আনবো, তাহলে ছবিটা আনতে গেলে এইখানে যে ছবিটা দিবেন দেখা গেলো যে ইমেজ সার্চ এই ছবিটার নামটা দিবেন, তো নামটা যদি ভুল হইতে পারে, বড় হাতে থাকতে পারে, বিভিন্ন এই থাকতে পারে, সেই ক্ষেত্রে এই নামটা যদি অবিকল এটি আনতে চান তাহলে এখানে রাইট মাউস ক্লিক করে এই যে রিনেম করবেন, হ্যাঁ রিনেম করার সাথে সাথে সিলেক্ট হবে, এই যে সিলেক্ট হওয়ার পরে আপনি এই যে কপি করবেন, হ্যাঁ কপি করে এখানে চলে আসবে, যে নামই থাক এইভাবে কপি করবেন, কপি করে এখানে এসে এই যে পেস্ট করে দেবেন, এই যে জাস্ট পেস্ট করে দেবেন, হ্যাঁ এইভাবে চলে আসবে। দেখুন আসার পর আপনার এই যে সেভে ক্লিক করবেন বা Ctrl+S দিয়ে সেভ করতে পারেন। এখন দেখুন এই যে আমি চলে যাচ্ছে এখানে, এই যে এখানে আবার যে যদি এই যে ওপেন গুগল ক্রোম এখানে যদি দেন, এই দেখুন ছবিটা চলে আসছে দেখছেন, সুন্দরভাবে ছবি আনা যায়। তারপর এখান থেকে যদি নাম দিতে চান, দেখা গেলো যে একটা আমি এই ছবিটার নাম দেবো, আমার নাম দেবো, সেই ক্ষেত্রে কি করবেন, একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম আমি, এই যে দেখুন ট্যাগে লিখব হচ্ছে পি, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম এখানে স্ল্যাশ পি, তারপর এখানে এই দেখুন দুটোই ধরে ফেলাইছে, এখানে মুস্তফা দিয়ে দিই MOSTFA মুস্তফা, বা একটু চেঞ্জ করে দিই গোলাম মুস্তফা এখানে দিয়ে, এই যে একটু সৌন্দর্যের জন্য এখানে জাস্ট দিলেন, হ্যাঁ দিয়ে সেভ করবেন। আবার এই যে সেভে ক্লিক করলাম,
সেভে ক্লিক করার পর দেখা গেল যে এখান থেকে আমাদের সেভ হয়ে গেছে। ঠিক এখানে যদি আমরা যাই আবার যদি এই যে ওপেন এই যে গুগল ক্রোম গেলাম তাহলে দেখুন এই যে নিচে কিন্তু গোলাম মোস্তফা চলে আসছে। এই দেখুন গোলাম মোস্তফা দেখছেন, এই যে ছবির নিচে গোলাম মোস্তফা চলে আসছে। তো বন্ধুরা এইভাবে নোটপ্যাড প্লাসে অনেক সুবিধা, এবং যতগুলো আমরা ওয়েবসাইটে কাজ করবো এই নোটপ্যাড প্লাস দিয়েই কাজ করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।